হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সোহেল, আবারও চলে আসলাম নিউ একটি ব্লগ নিয়ে। আজকে যাব আমাদের ঢাকা মোহাম্মদপুরের খুবই কাছে বসিলা মধু সিটিতে ঘুরতে। ফ্যামিলির সবাই একসাথে যাচ্ছি, সকলে আমার ভিডিওটি কন্টিনিউ দেখবেন। আমরা সবাই সেনজিতে রওনা দিয়ে দিলাম বসিলা মধু সিটির উদ্দেশ্যে। সকলে আমাদের ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। ফাইনালি আমরা মধু সিটি শিশু পার্কে চলে আসলাম। সবাই আমার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। এখন আমরা রাস্তা পার হয়ে চলে যাব ওই পারে। এই যে আমার আম্মু, ঠিক আছে, হাই জানাচ্ছে আপনাদের সবাইকে। এই যে আমার মহারানীও আপনাদেরকে হাই জানিয়ে দিল। সবাই আমার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। ভিতরে ঢুকতেই দেখতে পেলাম চোখের সামনে একটি রয়্যাল বেঙ্গল টাইগারের মূর্তি আছে। তখনই ছোট ভাই বলল, ভাইয়া আমি একটু টাইগারের সামনে দাঁড়াই একটা সেলফি নেব। তখন ভাবলাম আমি নিজেও একটি নিই। আমরা টাইগারের ওইখান থেকে আসার পরে আমি আর মেয়ে একটু ঘুরলাম, দুষ্টামি করতে করতে সামনের দিকে হাঁটতেছি। বাট যতই ঘুরতেছি ততই ভালো লাগতেছে। এখানে ঢুকতে কোনো টাকা পয়সা লাগে না, প্রবেশ মূল্য একবারে ফ্রি। সো শুধুমাত্র এখানকার যে খালনাগুলো, ওগুলোতে উঠতে শুধুমাত্র 40-50 টাকা লাগে। ঘুরতে ঘুরতে আমার মেয়ে হঠাৎ একটি বাইক বলতেছে চালাবো। তো বাইকে ঘোরার পরে বলল আমি একটু প্লেনে ঘুরব। এখন দেখতেই পারতেছেন আমার আম্মু হেলিকপ্টারে করে ঘুরতেছে। আমার মেয়েটা প্লেনে করে যখন ঘুরতেছিল, আমি ভিডিও করতেছিলাম আর আমার আম্মু বলতেছিল খুব সুন্দর হচ্ছে, আব্বু এই পার্কটা আসলে অনেক সুন্দর এবং পার্কের ভিতরে ঘুরে অনেক মজা লাগতেছে। দেখতেই পারতেছেন প্লেনের ও ঘুরে কতটা আনন্দ, একটু ভয় পায় না এবং অনেক মজা করতেছে। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের পাশেই থাকবেন।